গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় মির্জা ফখরুলের বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে অভিযোগ কাদেরের। রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে প্রচারণা শেষ আজ মধ্যরাতে, শেষ দিনেও তোড়জোড়, আগ্রহ কম ভোটারদের। ক্ষমতার জোরে সব ম্যানেজ করতেন ডাক্তার সংযুক্তা, সেন্ট্রালের গাফিলতি শিকার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ, ঈদুল আজহা 29 জুন, এবার ঈদের ছুটি টানা 5 দিন, মন্ত্রিসভায় অনুমোদন। চিনির দাম কেজিতে 25 টাকা বাড়িয়ে 150 টাকা নির্ধারণ, সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের 22 জুন থেকে কার্যকর। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলে বন্যার পদধ্বনি, লালমনিরহাট সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত। আমন্ত্রণ সংবাদ রাতে বলছিলাম একেএস টিএনটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারহিন ইসলাম। এবারে পুরো খবর। হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বগুড়ায় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, 40 লাখ নেতাকর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। সঞ্জু রায়ের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বিত আয়োজনে সোমবার বিকেলে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল মাঠে আয়োজন করা হয় তারুণ্যের এই সমাবেশ। এতে স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা আলমগীর আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপির 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। ফখরুল বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে। এই যুবকরাই সবসময় সমাজ পাল্টেছে, অধিকার আদায় করে 1400 মানুষ ভাষা আন্দোলন করে ভাষার অধিকার নিয়েছে, তারা 71 সালে যুদ্ধ করে স্বাধীনতা ফিরিয়ে এনেছে, 90-এ আন্দোলন করে তারা গণতন্ত্র ফিরিয়ে এনেছে। সমাবেশে বক্তারা আরো বলেন, তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই কর্মসূচি। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিদেশি লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে কাজে লাগিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী নিয়ে অপপ্রচারও চালাচ্ছে, এ অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে সম্পাদক মণ্ডলীর সভায় নেতাকর্মীদের সতর্ক থাকারও নির্দেশনা দেন তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন সাইদুল্লাহ। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা বসে সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। সভায় দলের সম্পাদক মণ্ডলীর সদস্যরা অংশ নেন। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি বলেন, বিএনপির নেতৃত্বে বিশেষ মহল বিদেশি শক্তি কাজে লাগিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা, এটা হলো এখন তাদের কাজ, এবং এই কাজ করতে গিয়ে তারা বিদেশিদের কাছে প্রথমে নালিশে গেছে, এখন তারা পরিষ্কারভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা লবিস্ট নিয়োগ করেছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নে। আগামী জাতীয় নির্বাচন অনেক বেশি চ্যালেঞ্জিং উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অশান্তির বিপক্ষে মাঠে থাকবে আওয়ামী লীগ। এবারকার নির্বাচন খুবই চ্যালেঞ্জিং আমরা বলবো, কারণ আমাদেরকে লড়াই করতে হবে, আমাদের লড়াই করতে হবে অশান্তির বিরুদ্ধে, আমাদেরকে শান্তির জন্য
লড়াই করতে হবে নির্বাচনের পরিবেশ কেউ যেন বাধা দিতে না পারে। আওয়ামী লীগের এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি থাকবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক সাইদুল্লাহ, দেশ টিভি, ঢাকা। সিটি নির্বাচনের খবর। আজ মধ্যরাতে শেষ হচ্ছে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীরা ব্যস্ত ভোটের মাঠে, নগরীর উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মেয়র পদটি একরকম প্রতিদ্বন্দ্বিতাহীন, তবে কাউন্সিলর প্রার্থী বেছে নিতে ভোটারদের মাঝেও চলছে নানা হিসাব নিকাশ। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। আগামী বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। 3.5 লাখের বেশি ভোটার বেছে নেবেন তাদের পছন্দের মেয়র ও কাউন্সিলর। বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না, ইসলামী আন্দোলন নিজেদের প্রত্যাহার করেছে। ভোটের মাঠে এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাকের পার্টি। সাধারণ কাউন্সিলর পদে 112 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের একদিন আগে ভোটের প্রস্তুতি ও প্রচারণায় ব্যস্ত সময় পার করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র প্রার্থীরা কথা বলেন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে। আমি অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি, বিশেষ করে কর্মসংস্থানের কথাটি আমাদের এলাকার মানুষ মা বোনেরা খুব ভালোভাবে গ্রহণ করেছে। জাতীয় পার্টি এখন কারো সাথে বিক্রির দল নাই, আমরা 14 দলকে অনেক আগেই ছেড়ে দিয়ে এসেছি। আমরা কোনো মহাজোটও নাই, আমরা নিজস্ব ব্যানারে চলছি, আমাদের ব্যানারে চলছি। আমরা মনে করি আমরা সংসদ ইলেকশনে আমরা 300 আসনে আমরা কারো অংশীদারিত্ব নেই। রাজশাহীতে মেয়র পদে নেই ভোটের উত্তাপ, কাউন্সিলর পদ নিয়ে ওয়ার্ডগুলোতে উত্তেজনা। তবে ভোটাররা বলছেন উন্নয়নের প্রতিশ্রুতি যারা বাস্তবায়ন করতে পারবেন তাদেরই ভোট দেবেন। যে যোগ্যতা ভালো কাজ করবে, কর্ম করবে, তাকেই দেবো ভোট আমরা। লোকাল উন্নয়নের ধারা যে কাউন্সিলর অব্যাহত রাখবে, ভালো করবে, তাকে অবশ্যই আমরা ভোট দেবো। কে জনগণের কাছে থাকতে পারে, কে জনগণকে ভালোবাসতে পারে, কে জনগণের জন্য কাজ করতে নিজেকে নিবেদিত করতে চায়, সমাজের জন্য ভালো কাজ করবে, এলাকার জন্য উন্নয়ন করবে, আমরা তাকেই ভোট দেবো। এবারই প্রথম ভোট নেওয়া হবে ইভিএম মেশিনে। সবগুলো কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি। ভোট কক্ষ এবং ভোট কেন্দ্রের বাইরের সাইড সবই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ থাকবে। তাহলে অতীতে বিভিন্ন রকম জনশ্রুতি যেই রকম তারা একটা বলতো যে ভোট দেবো না, কী হবে না হবে, সে ধরনের এই শহরবাসীর আশঙ্কা কোনো কিছু নেই। এই নির্বাচনে বিজয়ীদের বড় চ্যালেঞ্জ হবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মধ্যরাতে শেষ হচ্ছে সিলেট সিটি নির্বাচনের প্রচারণা। টানা বৃষ্টির মধ্যে শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। বিকেলে বৃষ্টির মধ্যে জেল রোড এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এ সময় নির্বাচনের পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। আবহাওয়া বৈরী হলেও 21 তারিখ ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে লাঙ্গলকে জয়যুক্ত করবে বলেও মন্তব্য করেন তিনি। রাতে শেষ নির্বাচনী সভা করবে জাপা প্রার্থী। এদিকে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী চালিবন্দর এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। নৌকাকে প্রত্যাখ্যান করতেছে, নৌকার প্রার্থীকে প্রত্যাখ্যান করতেছে। সেই জন্য আমি বলি যে লাঙ্গলের যে পরিমাণ জোয়ার উঠেছে, যদি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আমি আপনাদের মাধ্যমে পৃথিবীবাসী যখন দেখবে, ওয়ার্ল্ড যখন দেখবে যে না সিলেটের নির্বাচনটা সুষ্ঠু করেছে, করে ভোটাররা আসবে, এটা উৎসাহ উদ্দীপনা। দেখেন মুরব্বীরা আসছেন এবং সবাই কিন্তু সবাই বুথ সেন্টারে যাবেন এবং ইনশাল্লাহ আমরা সবাই যাবে এবং সবাই বুথ দিবে। মাহবুবা রহমান আখি এবং তার নবজাতকের মৃত্যুতে নিজেদের গাফিলতির বিষয় স্বীকার করেছেন সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে প্রতারক চিকিৎসক সংযুক্তা সাহার দৃষ্টান্তমূলক বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আখির সহপাঠীরা। আর প্রতারণার ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ইফতেখার রেজার রিপোর্টে বিস্তারিত। ভুল চিকিৎসায় প্রথমে শিশুর মৃত্যু, এর 5 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু। এ ঘটনার পর সোমবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নেরই কোনো জবাব ছিল না হাসপাতালের জ্যেষ্ঠ উপপরিচালক এটিএম নজরুল ইসলামের কাছে। তবে সাংবাদিকদের প্রশ্নের পর প্রশ্নে এক পর্যায়ে তিনি স্বীকার করেন ভুল চিকিৎসায় দুইজনের মৃত্যুতে প্রথম গাফিলতি চিকিৎসকের, এর পরের গাফিলতি হাসপাতালের। প্রথম গাফিলতি ছিল সংযুক্ত সাহার,
তারপর আমাদের দুজন ডাক্তার যারা ছিল মানে অপারেশন করেছে তাদেরও গাফিলতি ছিল, কারণ সংযুক্ত সাহার অনুপস্থিতিতে আমাদের আরও প্রফেসর থাকেন, ওনাদেরকে ডাকার কথা, তারা সময় মতো ডাকে নাই। যদিও তারা বলেছে যে একজন বলেছে যে আমরা পাইনি ফোন করে, পরবর্তীতে আরেকজন আসছিল, লেটে আসছিল। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে আইসিইউ ও এনআইসিইউ সচল না থাকার কারণ দেখিয়ে সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এদিন হাসপাতালের এই কর্মকর্তা জানান সোমবার থেকে আইসিইউ খুলে দেওয়া হয়েছে। আইসিইউ চালু আছে মানে কি, আইসিইউতে আমাদের আইসিইউ রেডি আছে পেশেন্ট নেওয়ার মতো, মানে এট প্রেজেন্ট ইট ইজ চালু। অপরাধের তদন্ত শেষ হওয়ার আগেই কিভাবে আইসিইউ চালু করলো সেন্ট্রাল হাসপাতাল, প্রশ্ন ছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে। আইসিইউ চালু করেছে এই বিষয়টা আমরা জানি না, আমাদের আমরা তাদেরকে এখনো অনুমোদন দেই নাই, কারণ এখন পর্যন্ত তো কমিটি গঠন হলো, সেই কমিটি যা দেখবে দেখার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যখন আমরা ফার্দার ক্লিয়ারেন্স দিব তখন তারা কাজ শুরু করতে পারবে। ভুল চিকিৎসায় দুইজনের মৃত্যুর দায়ে সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেখানে যদি কোনো ডাক্তার অনিয়ম করে থাকে বা তার সাথে আরও যারা কাজ করেছেন তারা অনিয়ম করে থাকে, তাহলে তো আপনারা জানেন আমাদের দেশে যে আইনি ব্যবস্থা আছে সেটা প্রয়োগ করা হয়েছে এবং প্রয়োগ করা হবে। এদিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর দায়ে সেন্ট্রাল হাসপাতালের নিবন্ধন বাতিল ও ডাক্তার সংযুক্ত সাহার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মাহবুবা রহমান আখির সহপাঠীরা। ভুল চিকিৎসার মাধ্যমে নবজাতক ও আখিকে হত্যাকারী ডাক্তার সংযুক্ত সহ জড়িত ডাক্তারদের লাইসেন্স বাতিল করতে হবে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। এতগুলো স্বপ্ন নিয়ে যখন একটা ফ্যামিলি বাসা থেকে বের হইলো কিন্তু এখন লাশ নিয়ে বাসায় ফিরতেছে, এরকম যাতে আর কোনো মা বোন আর যাতে এরকম না হয় আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে দাঁড়াইছি। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির কথাও জানান তারা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ডাক্তার সংযুক্ত সাহার প্রতারণার যেন শেষ নেই, তার হাতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু নতুন নয়, কিন্তু ক্ষমতা, টাকা আর প্রভাবশালীদের ঘনিষ্ঠতায় তার টিকিটিও ছুঁতে পারেনি কেউ। 2021 সালে গুলশান থানায় তার বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর মামলা করেন এক ভুক্তভোগী পরিবার, কিন্তু বিনিময়ে মিলেছে হুমকি আর হয়রানি। দুই বছরেও সে মামলার কোনো অগ্রগতি নেই। বিস্তারিত হাসান মাহমুদের অনুসন্ধানী রিপোর্টে। তাইবা জান্নাত বয়স 2 বছর হতে চলল, বেড়ে উঠছে নানির কোলে, যত্নের কমতি নেই, তবু মায়ের স্নেহ সেখানে আজন্ম অপ্রাপ্তি। 2021 সালের 9 সেপ্টেম্বর রাত 2:39 সপ্তাহের গর্ভাবস্থায় প্রসব ব্যথা নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ডক্টর সংযুক্ত সাহার অধীনে ভর্তি হন তাইবার মা সালমা আক্তার। লেবার রুমে 12 ঘন্টা অবর্ণনীয় অপেক্ষা শেষে সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু সালমা আক্তারের সে সময়ের শারীরিক অবস্থা মনে হতেই ডুকরে কেঁদে ওঠেন তাইবার নানি আয়েশা আক্তার। তারপরে আমি সেকেন্ড করছি, সেকেন্ড করে দিই, এরকম আমার মেয়ের পাশে ওরা কষে কাড়ে না, কিছু করে না। তারপরে দেখছি আমি গোল করে ওর পায়খানার জায়গা নাই, প্রসাবের জায়গা ঠিক নাই, মাংসও নাই, মানে বাইন্দা রাখছে, একটা সুতা দিয়ে, কট সুতা দিয়ে একটা বাইন্দা রাখছে। নর্মাল ডেলিভারিতে প্রসব হওয়ার কথা বললেও অনবরত রক্ত চাইলে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এক অসহনীয় নির্যাতন শেষে সার্জারিও করেন, তৈরি করেন একাধিক জটিলতা, পরে 17 দিনের সীমাহীন ভোগান্তি শেষে চলে যান না ফেরার দেশে। আমরা এটা সেলাই করছি, ও সেলাইটা শুটিয়ে ফেলেছে, ও সেলাইটা রোগীর দোষ দিতেছে, সেলাইটা শুটিয়ে ফেলছে, আমরা এই সার্জারিটা আমিও করবো না। আমি ল্যাবের থেকে 45 দিন পরে বিয়ে মানে একটা ভালো সার্জন দিয়ে, নাম করা সার্জন দিয়ে আমি অপারেশনটা করে দেবো, সেটার কোনো কষ্ট লাগবে না আপনাদের। ভুল চিকিৎসার অভিযোগ এনে সে সময় ধানমন্ডি থানায় জিডি করতে যান মামা দেলোয়ার হোসেন, কিন্তু ডাক্তার সংযুক্ত সাহার নাম শুনে ফিরিয়ে দেন পুলিশ কর্মকর্তা। তোমাদের হাত এত বড় হয়েছে, পুলিশ পর্যন্ত গেছো, পুলিশ কতটুকু চিনো, কতটুকু জানো? তোমরা ধানমন্ডিতে গেছো, গুলশানে গেছো পুলিশে, তো ঠিক আছে, কতটুকু হাত তোমরা যেতে পারো দেখবো কতটুকু হাত। মৃত্যুর পর মামলা করেন গুলশান থানায়, শুরু হয় আর এক চ্যালেঞ্জ, মামলা তুলে নিতে হুমকি দেয় সংযুক্ত সাহা। গেল 2 বছরে মামলার কোনো অগ্রগতি জানা নেই পরিবারের। ওটা দিয়ে ফোন টোন করায়ে, হ্যাঁ, ওই যে মামলা রিপোর্ট আসছিল, যে ওই যে হার্ট অ্যাটাক করে উনি মারা গেছে, হ্যাঁ, উপর থেকে অফিসাররে, তদন্ত স্যাররে, অপারেশন স্যারে মানে ফোন টোন দিয়েছিল, হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে, তো ই নাই মনে নেই। তারপরে ওই মামলার কপি ইয়ে হলে
কিন্তু প্রসব ব্যথা ওঠার পর নর্মাল ডেলিভারির জন্য কত ঘন্টা অপেক্ষা স্বাভাবিক বলছিলেন এ গাইনি বিশেষজ্ঞ। পেশেন্ট জেনারেল কন্ডিশন কেমন আছে, সে লেবারটা টলারেট করতে পারছে কিনা, তাকে কোনো সাপোর্ট দিতে হবে কিনা, তাকে কোনো ফ্লুইড দিতে হবে কিনা, তাকে খাবার দিতে হবে কিনা, বাচ্চাটা কেমন আছে, বাচ্চাটা হয়েই কাঁদবে কিনা, তার ফিটাল ডিস্ট্রেস আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা অবজার্ভ করে বেয়ার করে তারপরে দেখা গেল যে বাচ্চা খারাপ হয়ে গেছে বা কিছু, তখন পেশেন্টকে বলা হয় যে সিজার লাগবে। ডাক্তার সংযুক্তা সাহার প্রতারণা নিয়ে দেশ টেলিভিশনের অনুসন্ধান অব্যাহত রয়েছে। দেখতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 29 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ব্রিফিং এ কথা জানান ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার। এর আগে সৌদি আরব জানায় দেশটিতে আগামী 28 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের পাশাপাশি এদিন কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব উদযাপিত হবে। 19 জুন 2023 খ্রিস্টাব্দ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ। 29 জুন 2023 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। একদিন বাড়িয়ে 27 জুন থেকে ঈদুল আজহার ছুটি দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা। সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া বালুমহল ব্যবস্থাপনা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর ফলে কোনো ফসলি জমি থেকে বালু উত্তোলন করা যাবে না। জয় যাদবের রিপোর্ট। গেল সপ্তাহে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সুপারিশ গৃহীত হয়। এর ফলে 28 জুনের পরিবর্তে ঈদুল আজহার ছুটি শুরু হবে 27 জুন থেকে। সরকারি নির্বাহী আদেশে আমাদের ঈদুল আজহা যাতে পালন করতে পারে আমাদের বাংলাদেশের মানুষ, সেজন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে 27 তারিখ সরকারি ছুটি হবে। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব জানান ঈদে মানুষের যাতায়াতে সুবিধার জন্য এই সিদ্ধান্ত। আগে তো একদিন বন্ধ থাকে, আমরা গত ঈদে আমরা অভিজ্ঞতা দেখলাম যে যদি দুদিন থাকে, কারণ একদিন যখন থাকে তখন ওই দিন সব মানুষ একবারে রওনা করে, তখন প্রচণ্ড ব্যবস্থাপনার সড়ক ব্যবস্থাপনা একটা চাপ পড়ে। কিন্তু গত ঈদে আমরা কিন্তু একটা অতিরিক্ত একটা দিন আমরা ছুটি দিয়েছিলাম, তখন দেখেছি যে খুব ভালো ফল পেয়েছি, যে দুদিন থাকলে হয়তো প্রথম দিন একটা গ্রুপ যায়, দ্বিতীয় দিন আটকে, তখন চাপটা পড়ে এবং ট্রাফিক ম্যানেজমেন্টটা খুব ভালো, সড়ক ব্যবস্থাপনা খুব ভালো। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ফলে ফসলি জমি থেকে বালু তোলা যাবে না, অবৈধভাবে তুললে সরঞ্জাম জব্দসহ বিভিন্ন ধারা রেখে আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 3 ফসলি জমি এবং টপসয়েল নষ্ট হতে পারে, এরকম সম্ভাবনা থাকলে এরকম কোনো ক্ষেত্রে ই করা যাবে না, বালু উত্তোলন করা যাবে না। আর আগে আপনারা জানতেন যে যখন বালু উত্তোলন হতো তখন ম্যাজিস্ট্রেটরা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে যখন তাদেরকে নিবৃত্ত করতে যেত তখন কিন্তু তাদের ওইসব যন্ত্রপাতি সিজ করতে পারতো না, সেটা এখন আইনে এখন সেই ব্যবস্থা করা হয়েছে। প্রতারণা জালিয়াতি রোধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের নীতিগত অনুমোদন এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে সরকারের সহযোগিতা বাড়িয়ে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্প উন্নয়ন নীতিমালারও অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর আগে সভার শুরুতে পদ্মা সেতুর তৃতীয় ও চতুর্থ কিস্তির 316 কোটি আর মেট্রো রেলের প্রথম কিস্তির ঋণ বাবদ 55 কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।